আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো অনেকেই আমার কাছে একটা বিষয় জানতে চেয়েছিলেন যে হচ্ছে বাগানে আনার করার জন্য টবের সাইজ কত হতে হবে তো আসলে আমি মনে করি যে ছাদ বাগানে করার জন্য যদি ইচ্ছা থাকে তাহলে সেই ক্ষেত্রে ছোটো মাটির দশ ইঞ্চি টবেও করা যায় আমি দশ ইঞ্চি টবেও ফলন নিয়ে এসেছিলাম তো এটা হচ্ছে আমার একটা আনার গাছ দেখেন ছোট্ট একটা টবে কি পরিমাণ ফলন আসছে তো ত্রিশ বালতিতে আমি গাছটি লাগিয়েছিলাম তো ত্রিশ বালতির থেকে এখন এটাতে ফলন আসছে তো দেখেন আমি দেখাচ্ছি বালতিটা এই দেখেন ছোট্ট একটা ত্রিশ লিটারের বালতিতে আমি আনার গাছটা লাগিয়েছি তো আমার বেশিরভাগ আনার গাছগুলাই হচ্ছে আপনার ত্রিশ লিটার বালতির ভিতরে করা তো ফলন যথেষ্ট পরিমাণ আসছে আর মাটির প্রস্তুতির বিষয়টা হচ্ছে যদি মাটিটা সঠিকভাবে প্রস্তুতি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার গাছে মানে সমস্যা হবে না অনেকেই বলে যে ছোট বালতিতে খাবারের পরিমাণ কম থাকে শেষ হয়ে যায় তো আমি সেই ক্ষেত্রে বলবো যে হচ্ছে মাটির প্রস্তুতিটা আপনারা সঠিকভাবে একটু করে নেবেন আর মাটির প্রস্তুতির বিষয়টা হচ্ছে আমরা আমি যেটা করি ফোর্টি মাটি আর হচ্ছে ফোর্টি পার্সেন্ট হচ্ছে আপনার গোবর বা ভার্মি কম্পোস্ট এক বছরের পুরানো উপচার আর সেই সাথে টোয়েন্টি পার্সেন্ট মোটা লাল বালি বা হচ্ছে আপনার কোকোপিট দিয়ে আমি হচ্ছে গাছ লাগিয়ে দিই তো পরবর্তীতে তারপরে প্রত্যেক মাসে খাবার দিই সেটার আপডেট আমার প্রোফাইলে দেওয়া আছে তো তারপরে মাসে একবার হচ্ছে আপনার জিঙ্ক একবার বোরন আর সত টাকা কীটনাশক মাসে একবার এই হচ্ছে যত্ন এবং পরিচর্যা তো আমার এইটুকু এইভাবে পরিচর্যা করাতে আলহামদুলিল্লাহ যে পরিমাণ ফল সেট হয়েছে তো যথেষ্ট তো এরকম একটা গাছ থাকলে তো বাজার থেকে আশা করি যে আনার কিনে খেতে হবে না তো আমি গুনেছি আমার এই গাছে টোটাল প্রায় বিশটার উপরে আনার রয়েছে এখান থেকে আবার কয়েকটা হারভেস্টও করেছিলাম মশিরণ হয়ে এসেছিলো দুই তিন দিন আগে বাগানে তো এখান থেকে হারভেস্ট করা হয়েছে এপাশেও আছে দুই তিনটা তো আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে আসলে ত্রিশ লিটার বালতিতে গাছের গ্রোথ কেমন হয় তো আসলে সেটা মূলত দেখানোর জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ও আরেকটা বিষয় হচ্ছে এই ত্রিশটিটার লিটারের বালতির দাম জিজ্ঞেস করেছিলেন এই ত্রিশটিটার লিটারের বালতির দাম হচ্ছে একশো টাকা এটা সচরাচর যে কোনো আপনার ওই যে মেলামাইন শপের দোকানেই এগুলো কিনতে পাওয়া যায় হ্যাঁ তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সালাম আলাইকুম